আমি একজন মুসলিম। আনা মুসলিমুন, আমরা মুসলিমগণ নাহনু মুসলিমুনা। মুসলিম। আচ্ছা, অনেক ধন্যবাদ ফজলে রাব্বি আপনাকে। আমরা গত ক্লাসে পুরুষবাচক শব্দগুলো শিখেছিলাম, আজকে আমরা মহিলাবাচক শব্দগুলো শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা মোহাম্মদ সামির, আপনি আসবেন প্লিজ এবং পড়বেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হিয়া, সে মহিলা। হুন্না, তারা মহিলা। আন্তি, তুমি মহিলা। আন্তুন্না, তোমরা মহিলা। আনা, আমি। নাহনু, আমরা। আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে। মুশাররাত, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পড়বেন প্লিজ। হুয়া, না সে এখানে তো, মহিলা। এখানে তাই আছে হুয়া। সরি, হিয়া। হ্যাঁ এটা হচ্ছে মহিলা। তারপর এটা হচ্ছে হুন্না, তারা মহিলা। বলবেন প্লিজ এটা। মুশারাত শুনতে পাচ্ছেন? মহিলা। আন্তুন্ন, তোমরা মহিলা। আন্তুন্না, আন্তুন্না, তোমরা মহিলা। আনা, আমি। নাহনু, আমরা। গুড, ভেরি গুড। তারপরে রবিউল ইসলাম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্লিজ। হিয়া, সে মহিলা। হুন্না, তারা মহিলা। আন্তি, তুমি মহিলা। আন্তুন্না, তোমরা মহিলা। আনা, আমি। নাহনু, আমরা। মহিলা, জি, মহিলা পুরুষ সবার জন্য এটা হবে। হ্যাঁ জি জি। সামিয়া মেহনাজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হিয়া, সে মহিলা। হুন্না, তারা মহিলা। আন্তি, তুমি মহিলা। আন্তুন্না, তোমরা মহিলা। আনা, আমি। নাহনু, আমরা। আচ্ছা আপনাকেও অনেক ধন্যবাদ। আচ্ছা শারমিন ম্যাডাম, আপনারা কি ফ্রি আছেন, কথা বলতে পারবেন? আচ্ছা শাহান শাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম প্লিজ। হিয়া, সে মহিলা। হুন্না, তারা মহিলা। আন্তি, তুমি মহিলা। আন্তুন্না, তোমরা মহিলা। আনা, আমি। নাহনু, আমরা। আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ। জিনাত রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হিয়া, সে মহিলা। হুন্না, তারা মহিলা। আন্তি, তুমি মহিলা। আন্তুন্না, তোমরা মহিলা। ও সরি, আনা, আমি। আর নাহনু, আমরা। আমরা, আচ্ছা অনেক ধন্যবাদ। আমরা অনেকবার পড়েছি, এখন আমরা একটু সামনের দিকে যাই। ফজলে রাব্বি, আপনি আবার আসবেন প্লিজ। জি আসসালামু আলাইকুম। পড়বেন, অর্থ বলবেন। হিয়া, সে মহিলাবাচক। আর হুন্না, তারা মহিলাবাচক। আন্তি, তুমি মহিলাবাচক। আন্তুন্না, তোমরা মহিলাবাচক। আনা, আমি। নাহনু, আমরা।
মহিলা একই গ্রুপ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, মুশাররাত। জি হ্যাঁ, দেখেন অর্থ বলেন। আন্তি, আন্তি এটা তারা মহিলা না, আন্তা মানে কি ভুলে গেছি। আচ্ছা, আন্তা মানে তুমি পুরুষ, আর আন্তি মানে তুমি মহিলা। আচ্ছা, তুমি মহিলা বাচক। তারপরে হিয়া এটা হচ্ছে সে মহিলা বাচক, নাহনু এটা হচ্ছে আমরা, হুন্না এটা হচ্ছে তুমি মহিলা বাচক। না, আমি এটা বুঝতে পারছিলাম, তারা মহিলা। আচ্ছা, তারা মহিলা। আচ্ছা, মোহাম্মদ সামির। জি হ্যাঁ, এবার আপনি বলবেন। আন্তুন্না তারা না, তা তোমরা মহিলা বাচক। আনা আমি, হুন্না তারা মহিলা বাচক। অনেক ধন্যবাদ। রবিউল ইসলাম, রবিউল ইসলাম শুনতে পাচ্ছেন? সরি স্যার, স্যার আন্তি তুমি মহিলা, নাহনু আমরা। আচ্ছা ঠিক আছে, এখন আপনি বলেন সে একজন মহিলা মুসলিম, একজন মুসলিম নারীর কথা আমরা বলবো। শি ইজ এ মুসলিম, শি ইজ এ মুসলিম। হিয়া মুসলিম, মুসলিমা, হিয়া মুসলিমুনা। না, সে একজন হিয়া মুসলিমুন। না, মুসলিমুন তো পুরুষ। মুসলিম, হিয়া মুসলিমুন না, হিয়া, হিয়া কি লেখা আসছে বলেন? হিয়া মুসলিম, হিয়া মুসলিম মাতুন, মাতুন, হিয়া মুসলিম মাতুন। হ্যাঁ, মাতুন। এখন বলেন তারা মুসলিম মহিলাগণ। হ্যাঁ, হিয়া মুসলিমাতুন না, একালিপ টানা হবে। হিয়া তো হচ্ছে সে, আর হুন্না মানে হচ্ছে তারা। হুন্না, সরি স্যার, হুন্না মুসলিমাতুন। গুড, হুন্না মুসলিমাতুন। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আপনি কি বড় হয়েছেন কোথায়? সাতক্ষীরাতেই? সাতক্ষীরায়, জি। আর খুলনা ইউনিভার্সিটি পড়াশোনা করেছি। ও আচ্ছা, খুলনায় পড়াশোনা আর কি। সাতক্ষীরায় কোথাতে থাকেন? কোথায়? শহরে। কোন জায়গা? সাতক্ষীরা, সুলতানপুর, সুলতানপুরে। আচ্ছা আচ্ছা, সুলতানপুর, সুলতানপুর, জি জি। আচ্ছা, আপনার শ্বশুর কি আব্দুল মতিন সাহেব, তাই না? না, আমার শ্বশুর না, আমার কাছের লোক আব্দুল মতিন। ও আচ্ছা, আব্দুল মতিন, ওর ছেলেও আছে মোয়াজ, ও তো ক্লাস করে আপনার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, সামিয়া মেহনাজ। আচ্ছা, আপনার আজান হচ্ছে, বলতে পারবেন? জি জি পারবো। আচ্ছা বলেন, তুমি একজন মহিলা, মুসলিম মহিলা। আন্তি মুসলিমাতুন। তোমরা মুসলিমগণ মহিলা। আন্তুন্না মুসলিমাতুন। আমি একজন মুসলিম, একজন নারী কি বলবে, একজন মহিলা কি বলবে? আমি একজন মুসলিম। আনা মুসলিমাতুন। ভেরি গুড। আর আমরা মুসলিমগণ সবাই নারী। নাহনু মুসলিমাতুন। ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা সবাই একটা কথা একটু মনোযোগ দিয়ে শুনি।
সেটা হলো যে যখন কোথাও পুরুষ এবং মহিলা দুইটা গ্রুপে থাকে, আমরা একটা অনুষ্ঠানে গেলাম মনে করেন যেখানে পুরুষ এবং মহিলা সবাই আছে, তখন আমরা সম্বোধনের ক্ষেত্রে আমি যদি আরবির কথা বলি বা কোরআনুল কারিমের কথা বলি, যখন আমরা কোন একটা নির্দেশ দেব বা অনুরোধ করব যেটা সবার জন্য পালনীয়, তখন আমরা বলি কি ভদ্র মহিলা, ভদ্র পুরুষ ও মহিলাগণ, আমরা এভাবে বলি। কিন্তু আমরা যদি শুধু পুরুষবাচক শব্দটাকে ব্যবহার করি, উপস্থিতি, সম্মানিত উপস্থিতি এভাবে বলি, বা হে উপস্থিতিগণ, এটাও পুরুষ মহিলা বা দুইটা রকম হয়। হাদিরুন মানে উপস্থিতি পুরুষ, হাদিরাতুন উপস্থিত নারী। শুধু পুরুষবাচকটা দিয়েও যদি আমরা সম্বোধন করি, সেটার মধ্যেও সেটার আওতায় নারীরা মহিলারা চলে আসে। অর্থাৎ কোরআনুল কারিম যখন কোনো আদেশ দিয়েছে, সেই শব্দটা পুরুষবাচক অধিকাংশ ক্ষেত্রেই, কিন্তু ওই আদেশটা মহিলাদের জন্য একই রকম। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সালাত আদায় করো, যাকাত দাও, এটা করো না সেটা করো, 90-95% শব্দই হচ্ছে পুরুষবাচক। অর্থাৎ ওখানে যেমন পুরুষদের ব্যাপারটাও আছে, আবার মহিলারাও ঠিক ওই জিনিসটা পালন করবে। কিন্তু যখন আল্লাহ পার্টিকুলার শুধু মহিলাদের কথা বলেছেন, তখন মহিলাবাচক শব্দ ব্যবহার করেছেন। আবার যখন শুধু নির্দিষ্ট পুরুষদের কথা বলেছেন, তখন পুরুষবাচক শব্দ ব্যবহার করেছেন। যেমন চোখ নিচে রাখার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই রকম আয়াত নাজিল করেছেন, যে হে নবী আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চোখ নিচে রাখে, এখানে আল্লাহ পুরুষবাচক শব্দ ব্যবহার করেছে। আবার পরের আয়াতে আল্লাহ বলেছেন যে আপনি মহিলাদেরকে বলেন তারা যেন তাদের চোখ নিচে রাখে, সেখানে মহিলাবাচক শব্দ ব্যবহার হয়েছে। অর্থাৎ পুরুষ এবং মহিলার জন্য যখন আলাদা আলাদা নির্দেশ আছে বা নিষেধ আছে, তখন আলাদা আলাদা শব্দ ব্যবহার হয়েছে। কিন্তু আমভাবে, সাধারণভাবে সবার জন্য যে শব্দটা ব্যবহার হয়েছে সেটা হচ্ছে পুরুষবাচক। অর্থাৎ পুরুষবাচকের মধ্যে মহিলারাও চলে আসে, মহিলারাও চলে আসে। কিন্তু যেখানে একজন পুরুষও নাই, শুধু মহিলা আছে, তখন শুধু মহিলাদের শব্দই ব্যবহার হবে। কিন্তু যখন মহিলাও আছে পুরুষও আছে, তখন পুরুষবাচক শব্দ ব্যবহার করলে মহিলারা সেটার মধ্যে চলে আসবে। যেমন আমরা যদি 5 জন পুরুষ থাকি এবং 5 জন মহিলা থাকি, আমরা যদি বলতে চাই যে আমরা সবাই মুসলমান বা মুসলিম, তখন পুরুষবাচক শব্দটাই ব্যবহার হবে, নাহনু মুসলিমুনা, এটার মধ্যে আমরা সবাই চলে আসব। কিন্তু যখন একজন পুরুষও থাকবে না, তখন মহিলারা বলবে নাহনু মুসলিমাতুন, আমরা মুসলিমগণ নারীরা। আশা করি বুঝতে পেরেছেন। আমি একটু আপনাদের কাছ থেকে শুনি, জেরিন ম্যাডাম আপনি বলবেন প্লিজ, আমি যে কথাটা এখন বলেছি আপনি আপনার মতো করে বলবেন। আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে কোরআনে যখন অ্যাড্রেস করা হয়েছে নারী এবং পুরুষকে, বৈভাগ ক্ষেত্রে পুরুষবাচক শব্দ দিয়ে অ্যাড্রেস করা হয়েছে, বাট দ্যাট ইনক্লুডস বোথ মেল অ্যান্ড ফিমেল। স্পেসিফিক যদি কিছু থাকে, যেটা আপনি উদাহরণ দিয়েছেন যে চোখ নিচে রাখার জন্য, দৃষ্টি নিচে রাখার জন্য, সেখানে আল্লাহ তাআলা পুরুষদেরকে আলাদাভাবে অ্যাড্রেস করেছেন, মহিলাদেরকেও আলাদাভাবে অ্যাড্রেস করেছেন। যখন মিক্সড জামাত থাকে, পুরুষ মহিলা উভয়ই থাকে, তখন সাধারণত পুরুষবাচক শব্দ দিয়েই অ্যাড্রেস করা হয়। আর যদি মহিলা, শুধু মহিলাদের কোনো জামাত হয় থাকে, সেখানে মহিলাবাচক শব্দ দিয়ে অ্যাড্রেস করা হয়। মাশাআল্লাহ, আচ্ছা অনেক ধন্যবাদ ম্যাডাম, পরিষ্কার। জিনাত রহমান আপনি বলবেন প্লিজ এই কথাটাই আপনার মতো। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে যে কোরআন শরীফে অনেক শব্দ আছে যেটা পুরুষ এবং মহিলা দুজনের ক্ষেত্রেই ব্যবহার করা হয়, কোন কিছু মানে পুরুষ মহিলা দুজনকেই বলা হয় আর কি, কিন্তু সেটা হয়তো পুরুষকে দিয়ে বলা হয় যে পুরুষবাচক দিয়ে বলা হয়, কিন্তু এটা সবার জন্যই প্রযোজ্য, মহিলা পুরুষ সবার জন্যই প্রযোজ্য।
আর কিছু আছে যেটা শুধু মানে মহিলাদের জন্য বলা হয়, কি ঠিক বলতে হ্যাঁ হ্যাঁ পারছি? হ্যাঁ আমি হ্যাঁ বলতে পারছেন প্লিজ। আচ্ছা, সেটা শুধু মহিলাদের মহিলাদের উদ্দেশ্যে করে যেটা বলা হয় সেটা মহিলা বা চুক্তি করেই বলা হয়। আর আচ্ছা, আমরা গত ক্লাসে আর আজকে যে প্রোনাউন গুলো শিখেছি, এই প্রোনাউন গুলো সব মারফু প্রোনাউন। আচ্ছা, প্রোনাউন সব প্রোনাউন হচ্ছে মাবনি, এই কথাটা মনে রাখবেন, সকল প্রোনাউন হচ্ছে মাবনি। আর আমরা এখন যে প্রোনাউন গুলো পড়লাম এগুলো সবই মারফু, গতকাল যা পড়েছি এবং আজকে যা পড়েছি। অর্থাৎ আমি যদি বলি হি শি দে ইউ ইউ অল আই উই, এগুলো হচ্ছে মারফু। আর যখন হির জায়গায় হিজ হবে তখন সেটা হচ্ছে মাজরুর, আর যদি হিম হয় তাহলে মানসুব। অর্থাৎ নাউনের যেমন মারফু মানসুব মাজরুর রূপ আছে, প্রোনাউনেরও সেই মারফু মানসুব মাজরুর রূপ আছে। যেমন আমি যে উদাহরণটা দিয়েছি সেখান থেকে, আচ্ছা মুশাররাত আপনি শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা বলেন, মারফু যদি হি হয়, হ্যাঁ, তাহলে মানসুব আর মাজরুর কি হবে ইংরেজিতে? হি মানে কি? বুঝতে বলবেন, হি মানে কি ইংরেজিতে? হি মানে তো সে। সে, আচ্ছা সে যোগ এর যদি আমরা যুক্ত করি, সে যোগ এর, তাহলে কি হবে? সে এটা হয় না তো, কি হয় তাহলে বলেন? তার, এটা তখন মুক্তি হবে তার, ও তার, তাই না? কি হয় বলেন? তার। আর সে যোগ কে যদি দেই, সে যোগ কে? তাকে। ভেরি গুড। এখন বলেন আমি, এটা হচ্ছে মারফু, এর মাজরুর কি হবে? এর যুক্ত করলে আমি যোগ এর কি হবে? আমাদের, না একবচন, আমি যোগ এর। আমার। ভেরি গুড। আমি যোগ কে? আমাকে। ওকে, ভেরি গুড। আচ্ছা সামিয়া মেহনাজ আপনি বলেন উই, এটাকে বলছি আমরা মারফু, তাহলে এর মানসুব এবং মাজরুর কি হবে? পজিসিভ কি হবে? হ্যাঁ আমাদেরকে কি হবে, এটা মানসুব। হ্যাঁ, আর যদি মাজরুর হয় আমরা যোগ এর কি হবে? আমাদের। গুড, এটাই। হ্যাঁ এটাই আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে শিখবো।